লেবাননে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 42তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে রবিবার এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত সহ দলীয় ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সভাপতিত্ব করেন আব্দুল করিম এবং সঞ্চালনায় ছিলেন আনোয়ার হোসেন। এ সময় প্রধান অতিথি ছিলেন লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আহাদ রহমান। এছাড়াও আর দলের আরও অনেক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পরিশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।